আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শীতের পথে ফের ঘূর্ণাবর্ত, আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন, কিছুটা কমবে রাতের তাপমাত্রা, নতুন সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কবে থেকে আসবে ঝাঁকি শীত, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ, একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে শুষ্ক ও শীতল বাতাস, ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে, তবে দুপুরের দিকে কিছুটা অস্বস্তির আবহাওয়া দেখা দিতে পারে। একই সঙ্গে নভেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুই একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন সারা দেশের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে, উল্লেখযোগ্য কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় রাত্রিকালীন শীতের আমেজ বাড়তে পারে, সুতরাং আপনারা এখন স্বাভাবিকভাবে সকল কৃষিকাজ করতে পারেন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, কোনো ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে নভেম্বর মাসের বঙ্গোপসাগরে মাঝামাঝিতে বা শেষের দিকে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায়, যা গতকাল ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী দুই একদিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, একই সঙ্গে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর, এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।